হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা ডাব্লুবি এমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কে অর্থাৎ কলকাতা পৌরসভায় আটশো আটান্নটি শূন্য পদে কনজারভেন্সি মজদুর নিয়োগের জন্য ফেজ ওয়ান ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে এবং সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও করে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনারা একাধিক প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে তো কী কী প্রশ্ন করেছেন সেই সমস্ত প্রশ্ন আমরা দেখে নেবো এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমেই দিয়ে দেবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে আপডেটটি আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আপনাদের প্রথম প্রশ্ন ফেজ টুয়ের ইন্টারভিউ লিস্ট কি বেরোবে হ্যাঁ অবশ্যই বেরোবে কারণ ফেজ ওয়ানের ইন্টারভিউ লিস্টে কিন্তু ছ হাজার প্লাস প্রার্থীকে ডাকা হয়েছে এবং এখানে এই পদের জন্য কিন্তু অন্তত দশ লক্ষ প্লাস কিন্তু ফর্ম ফিল হয়েছে সেই জন্য একসঙ্গে এত প্রার্থীকে ডাকা সম্ভব না আর যেহেতু কোভিড চলছে কোভিড পরিস্থিতি সেই জন্য কিন্তু এত প্রার্থীকে একসঙ্গে ডেকে ইন্টারভিউ নেওয়ার না সেই জন্য ফেস ফেজ করে কিন্তু ইন্টারভিউগুলো নেওয়া হবে এবং ফেজ ওয়ান ইতিমধ্যে বেরিয়েছে এরপর ফেস টু ফেস থ্রি এইভাবে কিন্তু আসবে ঠিক আছে তো যাদের এখনও পর্যন্ত না লিস্টে নাম নেই তাদের কিন্তু কোনো চাপ নেওয়ার কোনো চিন্তা করার বিষয় নেই ঠিক আছে তাদের পরপর আসবে আপনারা চেক করতে থাকবেন তারপর পরবর্তী প্রশ্ন আপনাদের ফেস ওয়ান ইন্টারভিউ লিস্টে যাদের নাম আসেনি পরবর্তী ক্ষেত্রে তাদের কি নাম আসবে যেটা বললাম পরবর্তী ক্ষেত্রে নাম আসবে ফেজ টু ফেস থ্রি এইভাবে কিন্তু লিস্টগুলো বেরোবে এবং সেখানে আপনাদের নাম আসবে যদি আপনাদের ফর্ম ফিল আপ ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম অবশ্যই আসবে এরপর আপনাদের তিন নাম্বার প্রশ্ন ইন্টারভিউ লিস্ট প্রকাশের আগে কি কোনো পরীক্ষা নেওয়া হয়েছিল এটা অনেকেই এই প্রশ্নটা করেছে তো আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা নেওয়া হয়নি এখানে ফর্ম ফিল আপ অনুযায়ী কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হচ্ছে ঠিক আছে কোনো রকম পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়া হয়নি ডাইরেক্ট ফর্ম ফিল আপ বেসেস কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং সেই হিসাবে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ফেজ ওয়ান ইন্টারভিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে ইন্টারভিউয়ের জন্য তো সেটা আপনাদেরকে দেখা হবে এখনই কোনো চিন্তা করার বিষয় নেই তবন্ধরা ফেজ ওয়ান ইন্টারভিউ অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনারা চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসসি ডাব্লিউ বি ডট ওয়ার জি এখানে আপনারা চলে আসবেন আসার পর আপনারা প্রথমেই পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের অপশান রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের ওপর ক্লিক করবেন বন্ধুরা অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করার পর এই একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে অথবা আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এমএসসি ডাব্লিউ বি অনলাইন ডট অ্যাপ্লাই এইচ আর ইউ ইটি ডট কো ডট ইন এখানে আপনারা চলে আসবেন দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন পোস্টে অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে সেগুলো কিন্তু এখানে আপনাদের পরপর শো হয়েছে ফার্স্ট অফ অল দেখুন এখানে বলা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড কল লেটার ফর দ্য পোস্ট অফ কনসারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন অফ টোয়েন্টি টোয়েন্টি পার্সিয়াল ডাউনলোড ফেস ওয়ান তো ফেজ ওয়ানে কিন্তু ডাউনলোড লিঙ্ক চালু হয়েছে ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে এরকম ওপেন হবে তো দেখুন এখানে আপনাদের বলা হয়েছে সিলেক্টে পোস্ট অ্যান্ড এন্টার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ফর ডাউনলোডিং কলেরা তো এখানে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য কিন্তু একটা পোস্ট সিলেক্ট করতে হবে এবং সাথে কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে তো দেখুন এরপর এখানে আপনাদের অপশন রয়েছে সিলেক্ট পোস্ট এখান থেকে আপনি পোস্ট সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করে ক্লিক করে এখানে সিলেক্ট করে নেবেন কনসারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন দেখুন সিলেক্ট হয়ে গেছে তারপরে দেখুন এখানে বলা হচ্ছে এন্টার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এই ঘরের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন যেটা আপনারা পেয়ে যাবেন আপনাদের ফর্মে ঠিক আছে যেটা আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই প্রিন্ট আউট বেড়েছিল সেই প্রিন্ট আউটে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন সেখানে এই ঘরের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন বসানোর পর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আপনার ডাউনলোড অপশান অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশান পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব ফেজ টু ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে তো ফেজ টু ইন্টারভিউ লিস্ট কিন্তু ফেজ ওয়ানের ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরেই ফেজ টু এর ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তার আগে কিন্তু সম্ভাবনা তেমনটা নেই তবে প্রকাশ হলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব পরবর্তী প্রশ্ন এই কনসালটেন্সি মজদুর পদের ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নিতে হবে ইন্টারভিউতে কী কী ধরনের টেস্ট নেওয়া হবে ঠিক আছে এটা আপনাদের অনেকের প্রশ্ন ছিল সেটা আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি তো দেখুন ফেজ ওয়ান ইন্টারভিউ লিস্টে কিন্তু বলা হয়েছে এখানে আপনাদের রিড অ্যান্ড রাইট এবিলিটি টেস্ট এবং ফিল্ড টেস্ট নেওয়া হবে এছাড়া এখানে আপনাদের এই কনসারভেন্সি মজদুর পদের কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশ করা ছিল সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছিল যে এখানে আপনাদের বাংলা ইংরাজি এবং সাথে স্থানীয় ভাষায় লিখতে পড়তে জানতে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের বাংলা এবং ইংরাজি এবং সাথে স্থানীয় ভাষায় কিন্তু রিডিং পড়তে দেওয়া হবে এবং সাথে লিখতেও দেওয়া হবে যেমনটা আপনাদের বন পদের জন্য ইন্টারভিউতে করা হচ্ছে তেমনটা কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সাথেই কিন্তু ফিল্ড টেস্ট নেওয়া হবে মজদুর পদের ক্ষেত্রে যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ কিন্তু এখানে ফিল্ড টেস্ট নেওয়া হবে সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল কিছু টেস্ট মজদুর পদের ক্ষেত্রে নেওয়া হবে ঠিক আছে এবং ওয়েস্টেজ ফেলা বা জঞ্জাল পরিচয় করা এরকম বিভিন্ন রকম কাজ রয়েছে মজদুর পদের ক্ষেত্রে সেগুলো আপনাদের কিন্তু ফিল্ড টেস্ট নেওয়া হবে ইন্টারভিউতে